আমাদের একজন বক্তা, আমাদের একজন অতিথি রয়েছেন যিনি আমাদের সকলের সুপরিচিত, যে মহামনীষীর জীবনী নিয়ে আলোচনা চলছে, যিনির বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছে, উনার সুযোগ্য সন্তান জনাব আবুল খৈর মাহবুব বড়ভূইয়া সাহেব, যিনি বিভিন্ন সামাজিক দায়িত্বে রয়েছেন, শিক্ষকতার দায়িত্ব রয়েছেন, আমি আর বিলম্ব না করে উনাকে যথাবিহিত সম্মান সহকারে অনুরোধ করছি আমাদের সম্মুখে উনার বক্তব্য উপস্থাপন। আহমাদুহু আনসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়াগলামুন ওয়াল্লাযীনা লা ইয়াগলামুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকের বহুমুখী প্রতিভা, বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী আল্লামা ডক্টর তৈয়বুর রহমান বড়ভূইয়া রহমতুল্লাহ আলাইহি শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার এবং পুরস্কার বিতরণী সভা, এই সভার মূল উদ্যোক্তা প্রেড ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই পুরস্কার বিতরণী সভা। এখানে আমরা অনেক আজকের এই মহতী সম্মেলনের প্রধান সভাপতি সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা এক মহান ব্যক্তিত্বের জীবনকে সম্মুখে রেখে যারা প্রতিযোগিতা করে একটি স্থান অর্জন করেছেন এবং পুরস্কার পেয়েছেন, পুরস্কৃত হয়েছেন, মহামনীষীদের জীবনকে সম্মুখে রেখে আমরা ওনাদের জীবন জীবনাদর্শকে জীবনীকে যে অধ্যয়ন করি, সেই অধ্যয়ন কেন করি, তার কারণ হলো যে মহামনীষীরা তাদের জীবনকে যেভাবে সময়ের মর্যাদা দিয়ে এবং সঠিকভাবে অধ্যয়ন করে তাদের জীবনকে যেভাবে সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কর্ম করে গেছেন, সেই কর্মকে সম্মুখে রেখে বর্তমান প্রজন্মরা যাতে সঠিকভাবে জীবনকে গড়ে তুলতে পারেন সেই উদ্দেশ্যকে সম্মুখে রেখে আমরা মহামনীষীদের জীবন অধ্যয়ন করে থাকি। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলেছেন, আমি আবার পুনরাবৃত্তি করতে চাই না। আমার বাবা মরহুম আমির শরীয় সানি রহমতুল্লাহ আলহি অনেক সময় বলতেন যে সময়ের মর্যাদা দেওয়ার জন্য, এবং তিনি বলতেন যে ব্যক্তি সময়ের মর্যাদা দিতে পারে না সেই ব্যক্তি মহাপুরুষ হতে পারবে না। সময়ের সবচেয়ে বেশি যদি মর্যাদা দেওয়া যায় তাহলে যে কোনো ক্ষেত্রে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া যায়। একজন সমাজসেবিক যদি হন এবং সেই সমাজসেবিকের মধ্যে দুই স্তরে রয়েছেন, একজন সুসমাজসেবিক আর একজন কুসমাজসেবিক, এই সুসমাজসেবিক যারা হবেন তাদের সময়কে সদ্ব্যবহার করবেন এবং সমাজের স্বার্থে, দেশের স্বার্থে কর্ম করে যাবেন, তারাই সুসমাজসেবিক হয়ে থাকেন। ঠিক তদ্রূপ শিক্ষার ক্ষেত্রে সুশিক্ষা এবং কুশিক্ষা, সুশিক্ষা সেই ব্যক্তিরা হবেন, শিক্ষিত হবেন যাদের শিক্ষার মূল্যায়ন দিবেন এবং শিক্ষাকে সঠিক কাজে ব্যবহার করে থাকবেন, তারাও তাদের ভাগ্যে জুটবে মহাপুরুষ। হাজিরিকেরাম, আমরা এখানে অধ্যয়ন করে যারা একটি স্থান অর্জন করেছেন এবং পুরস্কৃত হয়েছেন, এই প্রমাণপত্র কিংবা তো পুরস্কার পেয়ে আমাদের জীবনের যাত্রা এখানে শেষ করলে হবে না। আমরা সেই মহামনীষীর জীবনাদর্শকে সম্মুখে রেখে যে পুরস্কার আমরা পেয়েছি সেই পুরস্কারের মর্যাদা দিয়ে এই মহাপুরুষের এবং মহাপুরুষের মতন যাতে আমাদের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারি এবং গড়ে তুলে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যাতে মরহুম আমির শরীয়ত রহমতুল্লাহ আলী উত্তর পূর্ব ভারতের মধ্যে একজন ব্যক্তি দিয়েছেন আল্লাহ পাক, কিন্তু ভবিষ্যতে যাতে ওনার জীবন আদর্শকে অনুসরণ করে বর্তমান আমার ছাত্রছাত্রীরা যদি সঠিকভাবে নিজের জীবনকে গড়ে তুলতে পারেন তাহলে হাজারো মরহুম আমির শরীয় সানি রহমতুল্লাহ আলীর মতন ব্যক্তিত্বশীল ব্যক্তি আমাদের সম্মুখে আসতে পারবেন। সন্তান পাওয়া বড় জিনিস নয়, সন্তানকে যদি সঠিকভাবে তাদের মূল্যায়ন দেওয়া হয় এবং সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিয়ে তাদেরকে
কে সুশিক্ষায় শিক্ষিত করে যদি ঘরে যেতে পারেন তাহলে সেই সন্তানের অভিভাবক যারা তাদের নাম মিটবে না এবং এই সন্তানের দ্বারা সমাজের সমাজের কাজ হবে দেশের কাজ হবে এবং শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হবে। এই ভারতবর্ষের মধ্যে বৈজ্ঞানিকের ক্ষেত্রে বিজ্ঞান এবং সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে যদি দেখতে চাতে পাই আমরা তাহলে দেখতে পাবো যে ডাক্তার এপিজে আব্দুল কালাম একজন সাধারণ কোনো রাষ্ট্রপতির ছেলে নয়, একজন প্রধানমন্ত্রীর ছেলে নয়, একজন সাধারণ কৃষকের ছেলে হয়ে ভারতবর্ষের মধ্যে একজন শীর্ষস্থান অর্জন করে সমস্ত পৃথিবীকে কাঁপিয়েছিলেন এবং সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে ভারতবর্ষের মান উঠতে তুলেছিলেন। উনি মুসলমান হতে পারেন কিন্তু জাতি ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকের অন্তরের মধ্যে পৌঁছেছিলেন এই জ্ঞানকে সদ্ব্যবহার করে। এইভাবে মহামনীষীরা রয়েছেন গান্ধীজি, এইভাবে বিভিন্ন মৌলানা আবুল কালাম আজাদ। আমি বিস্তারিতভাবে সময় সংকীর্ণর জন্য আমি বিশেষভাবে আলোচনা করতে চাই না। এই উত্তরগুলো ভারতের মধ্যে মহামনীষীর মধ্যে ছিলেন মরহুম বা শান্তি হুজুর রহমতুল্লা আলহী, মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লা আলহী, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লা আলহী। ওনারা কেবলমাত্র আলিম ছিলেন সেটা বললে হবে না, ওনারা সমাজ এবং দেশের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ কীভাবে সৃষ্টি করা যায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে কীভাবে মধুর সম্পর্ক গড়ে তোলা যায় তা সেই ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে। এই জন্য বিশেষভাবে আমরা ভাবতে হবে বর্তমানে দেশের মধ্যে যে পরিস্থিতি হচ্ছে যে মানুষ এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের অন্তরের মধ্যে পৌঁছতে পারি না আমরা কেন, কারণ আমরা আমাদের নিজের ধর্মের চিন্তা করে থাকি কেবলমাত্র, অন্যের ধর্মের প্রতি আমাদের সম্মান থাকে না। এই জন্য বিশেষভাবে যারা এমনভাবে জ্ঞানী গুণী হতে হবে যে জ্ঞানী গুণীর দ্বারা সমাজের সমাজের মধ্যে সম্প্রীতি বা আসে সম্প্রীতি আসে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয় এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলা যায়, সেই ক্ষেত্রে আমাদের অবদান রেখে যদি যাওয়া সেই ক্ষেত্রে যদি আমরা অবদান কর্ম করে যেতে পারি তাহলে ভবিষ্যতে এই ব্যক্তিত্বের নাম মানুষ মারা যায় কিন্তু মানুষের নাম মিটে না যদি মানুষ সঠিকভাবে কাজ করে যেতে পারে। এই জন্য জীবন যদি সঠিকভাবে আমাদের জীবনকে মূল্যায়ন নিতে পারি, এইভাবে মূল্যায়ন যদি দিতে পারি এই মহামনীষীদের মতন, তাহলে আমরা এবং উত্তরসূরি যারা রয়েছেন তারা চলে যাবেন কিন্তু ইতিহাসের পাতায় আপনার নাম আপনার সন্তানের নাম থাকবে যদি সন্তানদেরকে সঠিকভাবে আমি গড়ে তুলতে পারি। মরহুম আমির শরীয়ত রহমতুল্লা আলহী প্রায় সময় বলতেন যে কথা বলার প্রতিযোগিতা করা ভালো নয়, অনর্থক কথাবার্তা বেশি বলার চেষ্টা যাতে আমরা না করি। মরহুম আমির শরীয়ত রহমতুল্লা আলহী হাদিস বলে বলতেন যে মানুষ যাতে প্রতিযোগিতা করে আমরা কথা বলার চেষ্টা না করি, গঠনমূলক কথা যেটা বলবো সেই কথা মুখ থেকে যখন কথা বাহির হয় সেই কথা আবার মতো ভিতরে ঢুকানো সম্ভব হয় না। এই জন্য মরহুম আমির শরীয়ত রহমতুল্লা আলহী আমাকে পাশে বসাইয়া বিভিন্ন উপদেশ দিতেন, তার মধ্যে একটি উপদেশ দিতেন যে কথাবার্তা যাতে বেশি না বলা হয়, কথাবার্তা যারা বেশি বলে তাদের ভুল বেশি হয় তাকে। হ্যাঁ, কথাবার্তা বলার আগে একজন ছাত্র যদি আদর্শ ছাত্র হয় তাহলে সেই ছাত্র যে প্রত্যেকটা শব্দকে ব্যঙ্গে বুঝতে হবে, ব্যঙ্গে যখন বুঝতে না পারে তাহলে সে শিক্ষার মোড়ে গিয়া পৌঁছতে পারবে না, শিক্ষার ভিতরে গিয়া ঢোকা সম্ভব হবে না। ঠিক তদ্রূপ একজন মানুষ যদি প্রকৃত মানুষ হওয়ার ইচ্ছা হয় তাহলে সেই ব্যক্তি কথাকে সর্বপ্রথম কন্ট্রোল করতে হবে। মহাপুরুষ যারা হয়েছেন এই পৃথিবীর মধ্যে যারা মহাপুরুষ হয়েছেন যাদের ইতিহাসের মধ্যে নাম রয়েছে তাদের জীবন আদর্শ যদি জীবন যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো ওনারা সর্বপ্রথম সময়ের মর্যাদা দিয়েছিলেন এবং সময়ের মর্যাদা দিয়ে কথাকে একে যে কথা বলেছেন সেই কথা ইতিহাসের পাতার মধ্যে স্মরণাক করে রয়েছে। এই জন্য বিশেষভাবে আমি আপনাদের সম্মুখে আমি বলতে চাই আমি এমন করে জন্ম পেয়েছি কিন্তু কোন করে আমার জন্ম পেয়েছি আমিও নিজে উপলব্ধি করতে পারি নাই। এই জন্য বিশেষ করে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং এই প্রেড ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ বিশেষ করে এটিএম জাকারিয়া ভাই ওনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছি, কারণ এই মহামনীষীর জীবনাদর্শকে সম্মুখে রেখে প্রবন্ধ এবং প্রতিযোগিতা যেটা করেছেন সেটার মাধ্যমে আমাদের বর্তমান প্রজন্মরা একটা পড়াশোনার সুযোগ পেয়েছেন এবং একটি স্থানে গিয়ে পৌঁছতে পেরেছেন। এইভাবে যাতে এই ফাউন্ডেশনের উদ্যোগে আরও ভবিষ্যতে যারা মহামনীষীরা রয়েছেন
তাদের ক্ষেত্রেও এইভাবে প্রবন্ধ প্রতিযোগিতা বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করে যাতে আমাদের বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা আল্লাহ পাক আমাদের সবাইকে জানতে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও যারা জানে আর যারা জানে না তারা সব সমান নয়, তারা সমান নয়। কারণ যারা জানে, এ যারা চোখ রয়েছে, যাদের চক্ষুর আলু রয়েছে এবং যাদের চক্ষুর আলু নেই, অন্ধকার অন্ধ ব্যক্তি, সেই অন্ধ ব্যক্তি এবং চোখ যাদের আলু রয়েছে চোখের মধ্যে, উভয় সমান হতে পারবেন না। এইভাবে জ্ঞানী গুণী যারা রয়েছেন, একটি বাল্ব যখন আলু বিতরণ করে থাকে, সেই বাল্বটি আলু বিতরণ যখন করে, তখন তার পাওয়ার যতটুকু থাকবে ততটুকু সে আলোকিত করতে পারবে, অন্ধকারকে দূর করতে পারবে। একজন মহামনুষ্যময় মহামনীষী হতে হলে আমি আমার ভাতৃবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, আজকে আপনারা প্রতিযোগিতা করে এখানে স্থান অর্জন করেছেন, আপনারা আজকে এখান থেকে বসে এমন উৎসাহ উদ্দীপনা নিয়ে চলে যান যে অদূর ভবিষ্যতে যাতে আজকে আমরা যে প্রথম স্থান অধিকার করেছেন ওনার নাম এবং মরহুম আমির শরীয়ত আলী রহমতুল্লাহর নাম সমান রয়েছে। আমরা আশা রাখবো যে ভবিষ্যতে যাতে মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলীর মতন এই প্রতিভা ব্যক্তি এই ছাত্রদেরকে আমরা ভবিষ্যতে পাই এবং সমাজ উপকৃত হবে, যাদের মাধ্যমে সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। এই জন্য সময়ের বিশেষভাবে মর্যাদা দিতে হবে। এইমিন লাইফের মধ্যে রাইটার বলেছেন, এইমলেস ম্যান ক্যানট সাকসেস অফ লাইফ, এইমহীন ব্যক্তি জীবনে সার্থকতা অর্জন করা সম্ভব হবে না। ঠিক তদ্রুপ এই জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে শাইর আলী ইবনে আবি তালিব বলেছেন, ফজলে আহলে ইলিম একটি শেরের নামকরণ করেছেন, এই শেরের মধ্যে তিনটি শের সর্বশেষে বলেছেন, লা ফজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইসতাহাদা আদিল্লা ওয়া কীমাতুল মারই মা কদ কানা ইউহসিনহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদা ফাকুম বি ইলমি ওয়া লা তাবগি লাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। শাইর মূল্যবান উপদেশ দিয়েছেন এবং বলেছেন, লা ফজলা ইল্লা লি আহলিল ইলম, সম্মান আর কে কাহারও নেই, সম্মান হলো প্রকৃত জ্ঞানী গুণী যারা হন তাদের সম্মান সবচেয়ে উর্দে। লা ফজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইসতাফাজ আহলি ইলম, দুই প্রকার, একটা হলো যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হন এবং দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হন তাদের সম্মান দুনিয়াতে হবে, আখেরাতে হবে না। আর যারা দুনিয়া শিক্ষায় শিক্ষিত হয়ে আলিম হয়ে দুনিয়া শিক্ষায় শিক্ষিত হবেন, সবাই মুক্তব সুশিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, লয়ার হন, ম্যাজিস্ট্রেট হন, বৈজ্ঞানিক হন, অথবা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আলিম হয়ে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, লয়ার হন, ম্যাজিস্ট্রেট হন, বৈজ্ঞানিক হন, তাহলে এদের মাধ্যমে সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। অন্যদিকে শাইর বলেছেন, লা ফজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লি মান ইসতাহাদা আদিল্লা, এই জ্ঞানী গুণীদের সম্মান সর্বাধিক হওয়ার কারণ কী? তার কারণ হলো ইন্নাহুম আলাল হুদা লি মান ইসতাহাদা আদিল্লা, কারণ এদের মাধ্যমে সমাজ উপকৃত হয়ে থাকে, দেশ উপকৃত হয়ে থাকে, দেশের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়। এই জন্য শাইর পরবর্তীতে বলেছেন যে ওয়াকিমাতুল মারই মা কদ কানা ইউহসিনহু, মানুষের মর্যাদা অটল সম্পত্তি দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না, গাড়িগুলোর মালিকের দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না, দোলান দুমালার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না, অটাল সম্পত্তির দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না, মানুষের সম্মান বৃদ্ধি পায় মানুষ যদি প্রকৃত মানুষ হয়ে যায় এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে যান। আগরের গাছে যদি আগর না ধরে তাহলে সেই আগরের গাছের মর্যাদা বৃদ্ধি পায় না, আগরের গাছের মর্যাদা বৃদ্ধি পায় যদি আগরের গাছের ভিতরে আগর ধরে ফেলে। এই জন্য আমি বিশেষভাবে অভিভাবক যারা রয়েছেন সবার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে আপনাদের কাছে যে সন্তান আল্লাহ পাক দিয়েছেন সেই সন্তানের সঠিক মর্যাদা দান, সঠিক মূল্যায়ন দেন এবং সঠিকভাবে এ তাদেরকে গড়ে তুলেন, এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। এবং মহামনীষী যারা রয়েছেন, গান্ধীজি, মতিলাল নেহরু, এইভাবে আরও মহামনীষীরা রয়েছেন, মৌলানা আবুল কালাম আজাদ, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহী, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলহী, এইভাবে মহামনীষীরা যারা রয়েছেন তাদের জীবন যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো এরা একদিকে ইলমে শরীয়ত, অন্যদিকে ইলমে মারিফত, অন্যদিকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে সঠিকভাবে খেদমত করে যাচ্ছে গিয়েছেন, যাদের অফাতের পরে, মৃত্যুর পরে কেবলমাত্র মুসলমানরা খাদেন না, হিন্দুরা খাদেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আক্ষেপ করে থাকে। মরহুম আমি
আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, কেবলমাত্র মুসলমানরা চকুর পানি নিক্ষেপ করেন নাই। আপনারা সবাই পেপার পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই আক্ষেপ করেছে যে অভিভাবকহীন হয়েছি আমরা। এই জন্য বিশেষভাবে আমি আপনাদের কাছে, আমরা সবাই যাতে আজকে এই প্রেড ফাউন্ডেশনের উদ্যোক্তাবৃন্দ থেকে বিশেষভাবে অন্তস্থল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং উপস্থিত দর্শক মণ্ডলীকে আগেও আমরা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আল্লাহ পাক যেন আমাদেরকে এই মহামনীষীর মতন আমাদের জীবন এবং আমাদের সন্তানদেরকে জীবনকে গড়ে তুলতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।